আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, দেখুন সংবাদ বিস্তারে। অধ্যাপকের অডিও কেলেঙ্কারির জেরবার পরীক্ষায় পাশ করানোর জন্য ছাত্রীর কাছ থেকে এক অধ্যাপক টাকা চাইছেন। ইতিমধ্যেই এই অডিও ক্লিপ সামনে আসতেই সরগোল শিক্ষা মহলে। এদিন টিএমসিপি জেলা সভাপতি নির্ণয় সরকার, টিএমসিপি নেতা অভিজিৎ ব্যানার্জিরা বলেন এই অডিও ক্লিপ অমিতাভ কাঞ্জিলালের। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। গোটা ঘটনার তদন্ত করে শাস্তির দাবি করেন ছাত্রনেতারা। এদিন শিলিগুড়ি কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে অধ্যাপকের এমন কীর্তিতে ধিক্কার জানান তারা। অমিতাভ কাঞ্জিলালের পদত্যাগের দাবিও করেছেন, যদিও তৃণমূল ছাত্র পরিষদের করা অভিযোগ খারিজ করে অভিযুক্ত অধ্যাপকের পাল্টা দাবি এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক স্বার্থে তার নাম জড়ানো হয়েছে। গত দুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা চাঞ্চল্যকর ঘটনা এবং দুঃখজনক বলা যায় ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ছাত্র সমাজ এই দুঃখজনক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। ঘটনাটি হলো আর কিছু না, শিলিগুড়ি কলেজের একজন রাষ্ট্র বিভাগের অধ্যাপক কমরেড অমিতাভ কাঞ্জিলাল এক ছাত্রীর কাছ থেকে পাস করিয়ে দেওয়ার নামে 10,000 টাকা দাবি করেছে। শিক্ষাক্ষেত্রে এই রকম দুর্নীতি, একজন সিপিএমের একজন শিক্ষক যিনি জনসম্মুখে পয়সার দাবি করছে, আমরা জানি শিক্ষক হচ্ছে সমাজের মেরুদণ্ড, ভবিষ্যৎ তৈরি করার কারিগর। শিক্ষকরা যদি এই হেন দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে আগামী দিনে শিক্ষাক্ষেত্র কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো ইয়ে বা চাচ্ছে না। গত দুদিন আগে সিপিএমের একটি শাখা সংগঠন এসএফআই কলেজ গেটে এসে ছাত্রছাত্রীদের আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছিল। যেই দলটার মূলে এবং সম্পূর্ণটাই দুর্নীতিতে ভর্তি তারা আমাদের কলেজ গেটে এসে দুর্নীতির অভিযোগ তুলেছিল, মানুষ সেটা বুঝতে পারছে। এবং আমরা আজকে শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ, দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের একত্রিত হয়ে আজকে এখানে অবস্থান বিক্ষোভে বসেছি। আমরা কলেজের কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি যে দোষী তার উপযুক্ত শাস্তি যাতে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এবং আমাদের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার কিছুক্ষণ পরেই উপাচার্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মিটিংয়ে বসবে এবং সেখানকার আমাদের ছাত্র সংসদও অবস্থান বিক্ষোভ করছে, একটার থেকে বসবে। আমরা আশা করা যায় দোষীর খুব শীঘ্রই সাজা মিলবে, কোনো ভবিষ্যতে কোনো শিক্ষক এই হেন বাজে অপরাধজনক কাজ করতে 10 বার ভাবে। শিক্ষক সংগঠক স্বনামধন্য, তিনি রোজ বিভিন্ন চ্যানেলে তিনি স্নো পাউডার মেখে ঘুরে বেড়ান এবং বাংলার যে শিক্ষা ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই 9 বছরে তার পরিশ্রম, তার চিন্তন, সেটাকে যেভাবে তিনি পরিচালিত করছেন বাংলায় এবং শিক্ষা ব্যবস্থাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দাঁড় করিয়েছেন। সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে যারা চায়, যাদের কথা আমরা বারবার বলছিলাম, শিক্ষক মহল, যারা রয়েছেন অনুগামী, তারা যেভাবে বলছিলেন আজকে প্রমাণিত সত্য যে এই ধরনের মুখোশধারী বামপন্থী নেতারা যারা বিভিন্ন শিক্ষার ব্যবস্থার মধ্যে জড়িত, তারা বাংলা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করতে চায়। আমরা ডেপুটেশনের মাধ্যমে অনারেবল ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং এই অপদার্থ অধ্যাপকের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে বাংলার শিক্ষা মহলকে আশ্বস্ত করা যে এই ধরনের ঘটনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকারিণী যে সমিতি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করেন না, প্রশ্রয় দেন না, তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। এবং যে মেয়েটি সাহস করে এগিয়ে এসে তাকে এই ঘটনাকে উন্মুক্ত করেছেন তাকে আমরা সম্পূর্ণভাবে তার পরিবারের পাশে রয়েছি, তার পাশে রয়েছি। ভবিষ্যতে তার পড়াশুনোর যদি তিনি মনে করেন যে তিনি পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে চান, তার পাশে আমরা থাকবো, আমাদের রাজ্যের সরকার থাকবেন, আমরা সকলে মিলে আমরা শিক্ষার পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্মোচন তাকে অক্ষুণ্ণ রেখে আমরা এই শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। অডিও ক্লিপে যেটা বোঝা যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর কর্মী কে জড়িত রয়েছে সেটা আমরা জানি না, সমস্তটাই আমরা বলেছি আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবকে রেজিস্ট্রার সাহেবের মাধ্যমে। আমরা চাই যে এই অপদার্থ বামপন্থী নেতা অমিতাভ কাঞ্জিলালের সর্বোচ্চ শাস্তি হোক,
এবং ওনাকে জেরা করে যারা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন, এফআইআর লজ হয়েছে এবং সমস্ত রকমের শিক্ষাক্ষেত্রের ওনার যেখানে যেখানে পদধূলি পড়েছে সেই জায়গাগুলোকে ধুয়ে পরিষ্কার করে সেই জায়গাগুলোকে দুর্নীতিমুক্ত করার কাজ শুরু হয়েছে। দেখেছেন এই যে একটা অডিও ভাইরাল হয়ে গেছে যেখানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থায় যে প্রশ্ন হচ্ছে টাকার বিনিময়ে নাম্বার বাড়ানোর একটা বিষয় সামনে আসছে, তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? এই বিষয়টা পরশু দিন সন্ধেবেলাতে উপাচার্য আমায় অডিও ক্লিপ পাঠিয়েছিল এবং সাথে সাথে আমার সঙ্গে কথা বলি দূরাভাষে, এবং আমাদের সকলের মতো উপাচার্য একই রকমভাবে বিষয়টা নিয়ে অত্যন্ত কনসার্নড এবং উনি বিরক্তও বোধ করছিলেন যে ইমিডিয়েটলি আমাদের এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো গতকাল লকডাউন ছিল, ইতিমধ্যে আমরা সমস্ত ডকুমেন্টসগুলো কালেক্ট করার চেষ্টা করলাম যা অ্যাভেলেবল ডকুমেন্টসগুলো, বিশেষ করে তিনটে ভিডিও ক্লিপ এবং অডিও তিনটে অডিও ক্লিপ এবং তিন চারটে ভিডিও যা মিডিয়াতে চলছে, এবং গত দুদিনের যে সংবাদপত্রের মুখ্য যে সংবাদপত্রগুলো আনন্দবাজার সহ অন্যান্য নাম পালন করছে অন্যান্য যে সংবাদপত্রগুলো খবর এসছে বিষয়বস্তুটা একই, সমস্তগুলো মিলিয়ে আমাদের মতো অঞ্চলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় একটা পুরাতন বিশ্ববিদ্যালয় এবং এর একটা সুনাম আছে। আমরা মনে করছি যে এই সুনামের উপরে একটা আঘাত এসছে, কেননা আপনারা যদি ওই ভিডিও অডিও রেকর্ডগুলো যদি শোনেন, বিশেষ করে অডিও রেকর্ড যদি শোনেন, তাহলে দেখবেন যে সেখানে বলার একটা চেষ্টা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরকে তিনি ম্যানেজ করতে পারেন, সেই পাপোর্টের টিচার ম্যানেজ করতে পারেন এবং অর্থের বিনিময়ে নাম্বার পাস ইত্যাদি বাড়িয়ে দেওয়া, পাস করিয়ে দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো এনেছেন। সুতরাং আমরা মনে করি যে যে অভিযুক্ত শিক্ষক এই কথাগুলো বলেছেন, তথাকথিত শিক্ষক এই কথাগুলো বলেছেন, সেটা থরো ইনভেস্টিগেট হওয়া উচিত এবং থরো প্রোবের জন্যই আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে থানার অন্তর্গত সেই থানাতেই আমরা আইনগতভাবে সেখানেই আমরা এফআইআর লঞ্চ করছি আজকে। মেয়েটি তো লিখিতভাবে অভিযোগ করেছে? হ্যাঁ, মেয়েটি শিলিগুড়ি কলেজে লিখিতভাবে জানিয়েছেন, শিলিগুড়ি কলেজ থেকে সেটা আমাদের কাছে মেল মাত্র এসেছে, কন্ট্রোলার অফ ইনফরমেশন সেটা আমাকে দিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ইন্টারনালি কোনো ইনকোয়ারি করবে কি পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিষয়টা নিয়ে? যে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল ইনকোয়ারির বিষয়টা যখন একটা জিনিস এফআইআর হয় সেটা পুলিশের যাবতীয়টাই পুলিশের দায়িত্ব, আমরা সমস্ত দিকগুলোই লিখেছি যে এটা একটা থরো ইনভেস্টিগেশন দরকার এবং করে বিশ্ববিদ্যালয়ের সুনাম ফিরিয়ে দেওয়ার দরকার। আর যদি কেউ কোথাও কানেক্টেড থাকে তাকে চিহ্নিত করতে হবে, যিনি বলছেন তাকেও দায়িত্বটা নিতে হবে যে তিনি এটাকে মিসইউজ করছেন নামটাকে ব্যবহার করে। সুতরাং তিনি একজন যদি তথাকথিত রেসপন্সিবল শিক্ষক হয়ে থাকেন তাহলে এটা সরাসরি এক ধরনের ডিফামেশন, এক ধরনের বিশ্বাসভঙ্গতা, এক ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস যেটা ইন্ডিয়ান পিনাল কোডে 420 আমরা বলি, এবং তার সঙ্গে তো করাপশন তো বডি, এই যাবতীয় বিষয়গুলো পুলিশ দেখবে। আমরা ডিটেইল ডকুমেন্টস সহ থরো প্রোবের জন্য আমরা পুলিশের কাছে আজকে দুপুরের মধ্যে জমা দেবো এবং ইতিমধ্যে আমার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে মৌখিক কথা হয়ে গেছে এবং আমরা আর এক ঘন্টার মধ্যেই জমা। দেশের ইতিহাসে সর্বাধিক বেকারত্ব, স্বাধীনতার পর সব থেকে বেহাল অর্থনীতি, সরকারি সংস্থা বেসরকারিকরণ করে নরেন্দ্র মোদীর কিছু শিল্পপতি বন্ধুদের সুবিধা করিয়ে দেওয়ার গভীর চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামলেন শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেস। ভেনাস মোড়ে 12 তারিখ দুপুর 12টায় 12 মিনিটের বিক্ষোভ কর্মসূচি পালন করে যুব কংগ্রেসের নেতৃত্বরা। নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেস সভাপতি রোহিত তিওয়ারি, জেলা যুব কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক মালাকার, জেলা ছাত্র পরিষদ সভাপতি শাহনওয়াজ হোসেন সহ নেতৃত্বদের একাংশ।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে যুব কংগ্রেস কর্মী এবং মহিলা সদস্যরা থালা বাজিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। একই সঙ্গে এদিনের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে মোদি সরকারের বিভিন্ন কাজকর্মের ব্যর্থতাগুলোও প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরেন যুবরা। আজ হাম লোগ ইয়াহাঁ পর মোদি সরকার দ্বারা দেশ কা 12 বাজা দেনে কে লিয়ে 12 সিতম্বর কো 12 মিনিট কে লিয়ে 12 বাজে হাম লোগ ইয়াহাঁ পর হাজির হুয়ে হ্যায়। জিস প্রকার সে দেশ মে বেরোজগারি ছাই হুই হ্যায়, जो माता पिता अपने बेटे बेटियों को अच्छे शिक्षण संस्थानों में पढ़ाकर ये सोचते हैं कि उन्हें सरकारी नौकरी दिलाएंगे, या जिनकी नौकरी जा चुकी है, या जिनकी नौकरी जाने वाली है, या जिनका सैलरी हाफ हो गया है, आज हम उनकी हक की लड़ाई के लिए यहाँ पर उतरे हैं और शांतिपूर्ण ढंग से हम लोग यहाँ प्रदर्शन कर रहे हैं। और जिस प्रकार से देश में मोदी जी सिर्फ देश के लोगों को मूर्ख बनाने का काम कर रहे हैं, झूठे वादे कह रहे हैं, आज उसके खिलाफ हम लोग सिलीगुड़ी विधानसभा युवा कांग्रेस कमेटी रास्ता पर आई है और शांतिपूर्ण ढंग से हम लोग प्रदर्शन कर रहे हैं। हमारी मांग यह है कि मोदी जी आप संभल जाइए, देश के युवाओं को जगह दीजिए और रास्ता दिखाइए, गलत नीति और गलत रास्ते पर जाने का सुझाव न दीजिए। नहीं तो आने वाले समय में जिस हिसाब से आपको आज हमें पता होना चाहिए कि सबसे युवा देश पूरे विश्व में भारत ही है, तो भारत अगर मोदी जी को सत्ता पे बैठा सकता है युवाओं के थ्रू से, तो युवा ही सत्ता से मोदी जी को उतार भी सकता है। तो आज हमारा प्रदर्शन यही है, इसीलिए हम लोग 12 तारीख 12 मिनट के लिए देश का 12 बजा देने के खिलाफ हम लोग यहाँ पर आए हैं। क्या दावी है? हमारी दावी यही है कि युवाओं को रोजगार मिले। जिस प्रकार से हर एक सरकारी कंपनी बिक्री होते जा रही है, या तो रेलवे हो, या तो LIC हो, या तो आपका एयरपोर्ट हो, या तो BSNL हो, सब बिकते जा रहा है, सब में शेयर बिकते जा रहे हैं। माने दो भाई हैं, अंबानी और अडानी, गुजरात तरफ का सारा अडानी को, बाकी देश अंबानी को। अभी आप कुछ दिन पहले देखे होंगे कि फ्यूचर ग्रुप भी बिक्र गया हो गया। तो आने वाला समय सिर्फ लगता है कि पूंजीपतियों का ही बच गया है, देश में और कुछ नहीं बचा है। तो हमारी मांग अश्रुसिक्त जले দেবশ্রী চ্যাটার্জি সহ তার নিরাপত্তা রক্ষী ও গাড়ির চালককে শেষ বিদায় জানালো ডাবগ্রাম, ফুলবাড়ি এবং উত্তরবঙ্গের পুলিশ ব্যাটেলিয়ানের IGP CS লেপচা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। গতকাল সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের প্রথম মহিলা OC দেবশ্রী চট্টোপাধ্যায়ের। একই সঙ্গে মৃত্যু হয়েছে তার নিরাপত্তারক্ষী তাপস বর্মন এবং গাড়ি চালক মনোজ সাহার। দক্ষ এই মহিলা পুলিশ আধিকারিক পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে ডেপুটি কমিশনারে উন্নীত হন। রাজ্য পুলিশেও কর্মকৃতির স্বাক্ষর রাখেন এই মহিলা IPS। তার মৃত্যুতে শোকাহত রাজ্য মেট্রোপলিটন পুলিশ আধিকারিক থেকে শুরু করে ব্যাটেলিয়ান এবং কমান্ডিং অফিসারেরাও শনিবার ডাবগ্রাম পুলিশ ব্যাটেলিয়ান মাঠে তাদের মরদেহ নিয়ে আসা হয়। শবদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান IGP CS লেপচা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। আগামী 20, 21 ও 22 সেপ্টেম্বর পালিত হবে পোলিও দিবস। পুর নিগমের উদ্যোগে এই দিনগুলিতে শহরকে পোলিও মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অন্যান্য বারের মতো কোনো পোলিও সেন্টারে নয়, এবারে শিশুদের সরাসরি বাড়িতে পোলিও খাওয়ানোর ব্যবস্থা করেছে শিলিগুড়ি পুর নিগম। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা সদস্য শঙ্কর ঘোষ। বলেন, শহরকে পোলিও মুক্ত করতে আগামী 20, 21 ও 22 সেপ্টেম্বর পোলিও দিবস পালন করবে শিলিগুড়ি পুর নিগম। তিনি আরও জানান, শিশুদের বাড়িতে গিয়েই পোলিও খাওয়ানো হবে। শুধু তাই নয়, শহরে 60টি ট্রানজিট পয়েন্ট করা হবে। এই ট্রানজিট পয়েন্টে বাড়িতে বাদ পড়া শিশুদের পোলিও খাওয়াতে পারবেন অভিভাবকেরা। নিশ্চিতভাবে এই পোলিও অভিযান বা ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি শহরে আগামী 20 সেপ্টেম্বর থেকে 20, 21 এবং 22 এই তিন দিন এই বিশেষ অভিযান চলবে। গতবারের থেকে এবারের
এই অভিযানের বিশেষ পার্থক্য হচ্ছে যে একদিকে যেরকম কোভিড এই পরিস্থিতির কিছুটা পার্থক্য তো অবশ্যই হয়েছে, তবু কোভিডের ছায়ার মাঝখানে দাঁড়িয়েই শিশুদের এই পালস পোলিও দেবার যে পদ্ধতি, আগে আমরা বুথ ভিত্তিক করতাম, অর্থাৎ এলাকার মধ্যে বুথ থাকতো, সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো, কেউ মিসড আউট হলে তাকে আলাদাভাবে দেওয়া হতো। কিন্তু এবার আমরা করছি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে, হাউস টু হাউস, অর্থাৎ কোনো একটি বিশেষ বুথের মধ্যে নয়, বাড়িতে বাড়িতে গিয়ে এই আমাদের যারা স্বেচ্ছাসেবকরা আছে, তারা হেলথ ওয়ার্কাররা, তারা বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়াবে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে তারপরেও আমরা আরও একটি বিশেষ ব্যবস্থা করছি আমাদের শিলিগুড়ি শহরের মানুষের সুবিধার্থে, যে আমরা এবার 60টি ট্রানজিট পয়েন্ট আমরা তৈরি করছি, যেখানে বিশেষ বুথ থাকবে। অর্থাৎ বাড়িতে যারা খাওয়াতে পারবেন না বা রাস্তায় চলতে গিয়ে যাদের এই ভ্যাকসিনেশন দেওয়া হবে, তারা এই ট্রানজিট পয়েন্টগুলোতে ব্যবহার করতে পারে। ফলে এই দুটোভাবে আমরা আগামী 20, 21 এবং 22 সেপ্টেম্বর এই পালস পোলিওর যে বিশেষ অভিযান চলছে সেটা আমরা করব। আমি শিলিগুড়ির প্রত্যেক শিশুর মা বাবা এবং নাগরিকদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি যে এই করোনা বা কোভিড ছায়ার মাঝখানে এই একটা বড় কর্মসূচি যাতে সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সে ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। 60টি পয়েন্ট, আমরা 60 আমরা বলে দেবো, 47টা ওয়ার্ডের মধ্যেই হবে, 60টা, যেখানে জনসংখ্যা বেশি সেখানে আমরা 5000-এর বেশি যদি জনসংখ্যা। চিকিৎসকদের কালঘাম ছুটছে করোনায়, শিথিল হওয়ার আশা দিয়ে ফের দাপিয়ে বেড়াচ্ছে করোনা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নতুন করে 103 জনের রিপোর্ট পজিটিভ, যার মধ্যে 100 জনই দার্জিলিং জেলার, বাকি 3 জন কালিম্পংয়ের, শিলিগুড়ি পুর নিগমের 36 জন, মাটিগাড়ার 18 জন, সুকনার 1 জন, নকশালবাড়ির 13 জন, খড়িবাড়ির 3 জন, ফাঁসি দেওয়ার 7 জন, কার্শিয়াংয়ের 1 জন, মিরিকের 5 জন, সুখিয়াপকরির 6 জন, দার্জিলিংয়ের 1 জন, পুলবাজারের 8 জন, তাকদার 1 জন এবং কালিম্পংয়ের 3 জন সংক্রমিত। এছাড়া মুক্তিও পেয়েছেন 56 জন। এদিকে সিকিমে ভারী উদ্বেগ স্বাস্থ্য মহলে। গত 24 ঘন্টায় একে 4 জনের করোনায় মৃত্যু হয়েছে বলে খবর স্বাস্থ্য বিভাগ সূত্রে। রাজ্যে একদিনে মৃত্যুর নিরিখে এটি সর্বোচ্চ। এছাড়া 17 জন নতুন করে সংক্রমিত হয়েছেন, যার মধ্যে পূর্ব সিকিমের 12 জন এবং দক্ষিণ সিকিমের 5 জন। মোট কেস 2026, অ্যাক্টিভ কেস 532, মোট মৃত 11। পারিবারিক বিবাদের জেরে গত 27 তারিখে ভাইপো সহ আরও কয়েকজন মিলে খুন করে ছোটেলাল গুপ্তা নামে এক ব্যক্তিকে। শিলিগুড়ি পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। মৃতের পরিবারের পক্ষ থেকে FIR করা হলে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে। আজ মৃতের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে হাজির হন তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। মৃতের পরিবারের সাথে দেখা করে তাদের আর্থিক সাহায্যের আশ্বাস দেন, এমনকি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি। अनबन हुई थी और उसमें एक आदमी का जान चला गया, छोटेलाल गुप्ता जी। हमने उनका परिवार को समवेदना जनाने के लिए, उनका परिवार का साथ रहने के लिए, वो बात बताने के लिए हमने यहाँ आया था। हमारा 7 नंबर वार्ड का जो यहाँ का हमारा सभापति है चंदा और उनका साथी परेश जी, सब मिलकर पहले दिन से, एकदम 27 तारीख से लॉकडाउन का दिन से ये लोग सब ये फैमिली के साथ है। इनका जो चिकित्सा का जितना भी व्यवस्था इन लोगों ने किया है, आज हम लोग आए थे, कल इनका यहाँ साध शांति का काम है, उसमें भी हमारा 7 नंबर पार्टी का ओर से, तृणमूल कांग्रेस का ओर से 5000 रुपया इस फैमिली को दिया जा रहा है। और बाकी जितना इनका सहायता के लिए जो भी चाहिए, हमारा पार्षद प्रदीप कुमार गोयल जी वो सब करेंगे। हमारा साथ हमारा स्पोक्समैन, हमारा जिला का वेदव्रत दत्तो, उन्होंने भी आया है हमारा पार्टी का। हम चाहते हैं जल्द से जल्द इस कांड में जो भी इसमें है
उनको पकड़ के उनको शास्ति देना पड़ेगा। संविधान में जो भी कानून है उनके तहत शास्ति दिलवाना पड़ेगा। और पुलिस, मैं धन्यवाद करता हूँ पुलिस को कि उन्होंने जल्द से जल्द एक आदमी को पकड़ लिया है और बाकी जो भी है उनको भी पकड़ लेंगे। सर, ये हमारा पति का जो घटना है सर, 27 तारीख का हमारे घर घटना घटा था सर। एक भतीजे ने, जो हमारे छोटे लाल जी के भतीजा है, वो हमारे पति छोटे लाल को सलाई रिंच से और हथौड़े से और लोहे के रॉड से और डंडे से चार लोग जो है मारे, अमित कुमार गुप्ता, प्रीतम कुमार गुप्ता, श्री भगवान और राजकुमारी। जो घटना होने के बाद हमने पुलिस को FIR किया जिसमें एक आरोपी पकड़ा गया, प्रीतम कुमार गुप्ता, और तीन आरोपी फरार हुए थे। आज रंजन सरकार सर आए थे हमारे यहाँ। उन्होंने हमें आश्वासन दिया कि एक हफ्ते के अंदर जो मुजरिम है उसको गिरफ्तार किया जाएगा, और बोले हैं कि आप निश्चिंत रहिए, ममता दीदी का सरकार है, आपको न्याय मिलेगा। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। স্বাধীনতা থেকে শুরু হলো স্বদেশী অভিযান, গ্রামে গ্রামে বিদ্যুৎ এল, উজ্জ্বল হিন্দুস্তান, মঙ্গল পর্যন্ত পৌঁছে গেল স্বদেশী মঙ্গল যান। তাহলে কেন হবে না হিন্দুস্তানি নিজেদের সব জিনিস, আমরা বদলাবো তবেই তো বদলাবে হিন্দুস্তান। সূর্যা আত্মনির্ভর ভারতের প্রতীক। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। ফুলবাড়িতে অবস্থিত আমাদের ফার্ম হাউসের প্রথম ফেজের প্লট বিক্রি হয়ে গিয়েছে, দ্বিতীয় ফেজের প্লট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে বুকিং এবং রেজিস্ট্রেশন। তাই একদম দেরি করবেন না, প্লট সাইজ 3-6 কাঠা, আপনার পছন্দের প্লটটি আজই বুকিং করুন। ফোন নাম্বার 9609784045 অথবা 9733036000। তৃতীয় ফেজের প্লটও শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ওয়ান্ডারফুল প্লেস অফ এডুকেশন, ইকফাই ইউনিভার্সিটি সিকিম, কমিটেড অ্যান্ড ডেডিকেটেড ফ্যাকাল্টি, ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামস, কম্প্রিহেন্সিভ মোড অফ লার্নিং, ভাইব্রেন্ট ক্যাম্পাস লাইফ, এক্সট্রা কারিকুলার অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কালচারাল প্রোগ্রামস উইল গিভ ইউ উইংস টু ইয়র ক্রিয়েটিভ থটস। এন্টার উইথ অ্যাসপিরেশন, গেট এডুকেটেড উইথ ইন্সপিরেশন, অ্যাকোয়ার আ ওয়ান্ডারফুল ক্যারিয়ার উইথ পারফেকশন। ইকফাই ইউনিভার্সিটি সিকিম। आज जहां कोरोना से सभी है परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं, तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपोवेयर। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরের খবরে। হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু মামলায় শনিবার চার্জশিট দাখিল করল CID। প্রয়াত বিজেপি বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়ের অভিযোগের ভিত্তিতে মৃত্যুর তদন্ত শুরু করেছিল পুলিশ। পরবর্তীতে এই মামলা CID হাতে তুলে দেয় রাজ্য সরকার। এই ঘটনায় CID নিলয় সিংহ ও মাবুত আলী নামে দুজনকে গ্রেফতারও করেছে। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং প্রতারণার মামলায় 34 IPC 306, 420 এবং 120 ধারা লাগু করে শনিবার রায়গঞ্জ আদালতে চার্জশিট দাখিল করেছে CID। যদিও CID-র এই চার্জশিট দেওয়া নিয়ে সন্তুষ্ট নন প্রয়াত বিজেপি বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় এবং বিজেপি নেতৃত্বরা। ঘটনার CBI তদন্তের দাবিতে এখনও অনড় তারা। গত 13-7-2020 তারিখে স্বর্গীয় দেবেন রায়ের স্ত্রী যে অভিযোগটা করেছিলেন তাতে 302-34 কেসটা স্টার্ট হয়েছিল, আর ওনার মৃত্যুটা যেভাবে হয়েছিল সেটা একটা মার্ডার কেস। CID কীভাবে আমি কালকে জানতে পারলাম, আমাদের ডিফেক্টো কমপ্লেন অর্থাৎ স্বর্গীয় দেবেন রায়ের স্ত্রীকে একটা চিঠি দিয়েছে
একটা ইনফর্ম করেছে যাতে দেবেন রায়ের স্ত্রী ওটা আমাকে দেখালেন, তাতে দেখলাম যে সিআইডি ইতিমধ্যেই তদন্ত করে 306, 420, 120B, 34 IPC চার্জশিট সাবমিট করে দিয়েছে। আমরা জানি না এত অল্প সময়ের মধ্যে একটা মার্ডার কেসের কীভাবে ইনভেস্টিগেশন হলো, কী করলো জানি না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাসজি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজেপির, এবং আমাদের রাজ্য নেতৃত্ব ল সেল যেটা আছে এটা দেখছি ইতিমধ্যেই। আমরা এই জন্যেই আমরা আগের থেকেই আমাদের সিআইডি এবং রাজ্য পুলিশের উপর আমাদের ভরসা ছিল না, আমরা ওই জন্য সিবিআই আবেদন করে দরখাস্ত করেছিলাম। আমরা আমাদের প্রসেস চলবেই, আমাদের এই এই ইনভেস্টিগেশনের উপর কোনো ভরসা নেই। আমি একজন বিজেপির নেতা এবং দেবেন রায়ের কেসটা যেহেতু আমি একটু দেখছি, এতে এই অনুযায়ী আমার মনে হয় যে ইনভেস্টিগেশন ঠিক হয়নি, আমরা এর শেষ দেখেছি। একজন আইনজ্ঞ হিসেবে কি বলবেন, মানে এত তাড়াতাড়ি একটা তদন্ত হতে পারে না? না না, কোনো মতেই সম্ভব না। এটা প্রশাসনিক চাপবে, যেহেতু একজন বিধায়ক, বিজেপির বিধায়ক মারা গেছে, তড়িহুড়ি করে যেভাবে হোক একটা ধামাচাপা দেওয়ার জন্য এই চার্জশিটটা দেওয়া হয়েছে। যখন চার্জশিটটা আমাকে দিয়ে গেল, আমি 306 ধারাটা যে ওরকম আত্মহত্যার আমি জানতাম না। ওদেরকে আমি বলছিলাম যে 302 ধারা হিসাবে আমি মামলাটা করতে বলছিলাম, কিন্তু এটা 306 হয়ে গেল। তো বললো যে হ্যাঁ পরে হচ্ছে, এটা তো প্রথম চার্জশিট, কিন্তু এই আত্মহত্যার মামলা যদি করতেই হয় চার্জশিট, তাহলে তো পুলিশকে দিয়েই করার দিত। আমি তো সিআইডি টিআইডি এত কিছু করার দরকার ছিল না। না খুশি তো না, এই মনে করেন পুলিশও যেটা বলছে সিআইডিও সেটাই বলছে। আর বাদ বাকি যে প্রমাণগুলো সেগুলো আর দিকে ওরা তাকাচ্ছে না। কোন প্রমাণ? যেমন অতটা রাস্তা ওনার হাঁটুতে ব্যথা, হেঁটে যাওয়ার অসম্ভব না, সে খালি পায়ে জুতাগুলো বাইরে বারান্দায় রেখে লুকায় রেখে অতটা রাস্তা হেঁটে যাওয়াটা সম্ভব ছিল না। তারপরে সে যেই হাতটা বাঁধা ছিল উপরে, একটা হাত বাঁধা অবস্থায় কেউ ওই সুইসাইড করতে পারে না, আবার ওই হাতে এক পড়ে গিয়ে ব্যথা ছিল, অত বড় উঁচুতে হাতটা উঠানো সম্ভব ছিল না। ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর গ্রেফতারের প্রতিবাদে আলিপুরদুয়ারের কামাখাগুড়িতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আলিপুরদুয়ার জেলা যুব মোর্চা। জেলা যুব মোর্চার সভাপতি বিপ্লব দাসের নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শন চলে। বিপ্লব দাস বলেন, সৌমিত্র খাঁর গ্রেফতারির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হয়েছে, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের দলদাস হয়ে কাজ করার অভিযোগও চাপিয়েছেন। পুলিশ হেফাজতে ইটাহারের বিজেপি কর্মী অনুপ রায়ের মৃত্যু মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেবার নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার এই নির্দেশ রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকদের কাছে এসে পৌঁছায়। তবে এখনও মামলার সমস্ত নথি পুলিশের হাত থেকে তুলে নেয়নি সিআইডি, জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাসপ্রীত সিং। যদিও এই নির্দেশে খুশি নয় উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির কথায়, রাজ্য সরকার সিবিআই তদন্তের দাবি থেকে নজর ঘোরানোর জন্যই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। দাড়িভিট হেমতাবাদ কাণ্ডে আমরা দেখেছি আজও কোনো ফলাফল আসেনি। এখন একটা কেস হয়েছিল ইটাহার থানার অন্তর্গত 3 তারিখে, ওই কেসে এখন আমরা অর্ডার পেলাম, ও কেস এখন সিআইডি ট্রান্সফার হয়ে গেছে, এই অর্ডার এসেছিল আজকে। এরপর যে
হবে আর এখন সিআইডি পেয়ে গেছে অর্ডারটা আজকে এসেছে তাহলে হয়ে যাবে শুনে সিআইডি তদন্তের নির্দেশ তো রাজ্য এর আগেও দিয়েছিল রাজেশ তাপসের ব্যাপারে দারবিট কাণ্ডে দ্বিতীয় সিআইডি তদন্তের ভার দিল দেবেন্দার হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কিছু হয়নি কেবলমাত্র সিআইডি তদন্তটা রাজ্য সরকার ঘোষণা এই জন্যও করে যে আমরা সিবিআই তদন্তের যে কথা বলছি এই কথাটাকে চাপা দেওয়ার জন্য এবং মানুষের যে দৃষ্টি সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সিআইডি তদন্তের ভার দেয় কিন্তু সিআইডি তদন্ত আজ পর্যন্ত কিছু হয়নি কারণ যে পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী তো খুব মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জিকে চাবে যে তার পুলিশ বা রাজেশ তাপসকে গুলি করে মেরেছে সে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হোক দিদি তো কখনোই চাবে না যে মানে অনুপকে পুলিশ পেয়ে লক আপ পিটিয়ে মেরেছে তার সিআইডি তদন্ত হোক মানে দোষীরা গ্রেপ্তার হোক কখনোই চাবে না কেন পুলিশ গ্রেপ্তার হওয়া পুলিশ সাসপেন্ড হওয়া মানে যে দিদির ঘাড়ে যে বিষয়টা আসবে তো দিদি তো সেটা নিশ্চয়ই চাবেন না তো তার জন্য উনি যে সিবিআই তদন্তের কথা না বলে এর আগে যখন উনি ক্ষমতায় ছিলেন না বিরোধী দলনেত্রী ছিলেন তখন বারেবার উনি সিবিআইয়ের কথা বলতেন আর আজকে উনি ক্ষমতায় আছেন আর উনার শাসনকালে মানে সারা বাংলাব্যাপী আমাদের 108 জনের মতো কার্যকর্তার নিধন হয়ে গেল তার কোনো সিবিআই তদন্তের কথা উনি একবারও মুখে বললেন না আর আজ পর্যন্ত কোনো হত্যাকারী গ্রেপ্তারও হলো না তো এই বিষয়গুলো হচ্ছে কেবলমাত্র লোক দেখানো লোক দেখানো ছাড়া আর কিছু নেই মানুষের দৃষ্টিকে ঘুরানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত করাতে হবে আর সিবিআই তদন্তের দাবিতে আমরা রাজেশ তাপসের মৃতদেহকে এখনও আমরা সমাধিস্থ করে রেখেছি অনুপেরও মৃতদেহ সমাধিস্থ করে রেখেছি তো যতক্ষণ পর্যন্ত সিবিআই তদন্ত না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং কি আমরা তাদের আদালত হাইকোর্টে যাব এর আগে তো আপনার যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছিল প্রথম পোস্টমর্টম রিপোর্ট ঝট করে পাওয়া গেল দ্বিতীয়টা পাওয়া যাচ্ছে না কেন বিষয় হচ্ছে কি যে অনুপের হত্যাকাণ্ডে ওনারা তো তড়িঘড়ি করে পোস্টমর্টম রিপোর্টটা রাতারাতি বের করলেন মানে মানে পোস্টমর্টম পরে হয়েছে রিপোর্টটা আগে তৈরি হয়ে গেছিল সেম দেবেন্দ্রের ক্ষেত্রে দেখা গেছে যে সুসাইডটোর পকেট থেকে মানে অ্যাম্বুলেন্সের ওনাকে উঠানোর সময় পকেটের মধ্যে সুসাইডটোর ওনারাই ভরে দিয়েছে এবং কি মাম্পি হত্যাকাণ্ডে প্রেম ঘটিত মামলা এবং সুসাইড করেছে বলে ওনারা আগেই বিবৃতি পুলিশ দিয়েছে তিনটার সময় পোস্টমর্টম হওয়ার আগে তো টিএমসি যা বলছে পুলিশও তাই বলছে তো তার জন্য পোস্টমর্টম করার পরে রিপোর্ট সাথে সাথে পাওয়া আর তারপরে যখন রিপোস্টমর্টম হয়েছে তার রিপোর্টটা পাওয়া যাবে না স্বাভাবিক কারণ ওনারা জানে রিপোস্টমর্টমে কী উঠে এসেছে আর রিপোস্টমর্টমে যেটা নিয়ে উঠে এসেছে তো যে গুলি করছে যে ধরা পড়ে গেছে ওনারা যে হত্যা করেছে ধরা পড়ে গেছে শরীরের মধ্যে কোথায় কোথায় আঘাত আছে কোথায় হাড় ভেঙে গেছে সব ধরা পড়ে গেছে তো তার জন্য বর্তমানে রিপোস্টমর্টম যেটা ওনারা সেই রিপোর্টটাকে সামনে আনবেন না ওনারা মৎস্যজীবীর পেশা বাড়ছে বাড়ছে সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু গত 7 দিনে সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে 3 জন মৎস্যজীবীর চিন্তার ভাঁজ বন দফতরের কপালে ইতিমধ্যে বসিরহাট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মাইকিং প্রচার শুরু করেছে রায়মঙ্গল কালিন্দি ইছামতি নদী পারগুলোতে কারণ একটাই ইদানিং লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে কোনো রকমেও সংসার চলছে না যার ফলে মৎস্যজীবীর পেশায় হিড়িক পড়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পেটের দায়ে জীবনের মায়া কাটিয়ে মাছ ও কাঁকড়া ধরতে পাড়ি দিচ্ছে সুন্দরবনের গভীর জঙ্গলে আর এই মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে 1 সপ্তাহে 3 জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে খবর এ নিয়ে সুন্দরবনের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন ইতিমধ্যে সুন্দরবন লাগোয়া পঞ্চায়েতগুলোতে মাইকিং প্রচার ও সচেতনতা বার্তা দেওয়া হয়েছে তেমনই বন দফতর বিভিন্ন নদীগুলোতে পেট্রোলিং শুরু করেছে যাতে কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে কোনো নিরাপত্তা ছাড়াই জঙ্গলে কাঁকড়া ও মাছ ধরতে না যায় দেখুন একটা কথা বলি জীবন জীবিকা তাড়নায় অনেকে বনে যায় ঠিকই আছে কিন্তু বাঘের হাতে যাদের মৃত্যু হয়েছে সেই পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে এবং এই ধরনের মৃত্যু যে কোনো মৃত্যুই দুঃখজনক আর এইভাবে বাঘের কবলে যাদের মৃত্যু হয়েছে সেটা আমরা অত্যন্ত বেদনাহত সে পরিবারের কাছে শুধু সমবেদনা নয় তাদের পাশে সাহায্যের হাত বাড়ানোর জন্য আমাদের সরকার সবসময় সচেষ্ট
তবে এই যে কতগুলো মৃত্যুর ঘটনা আমাদের সামনে একটা অতি সতর্কতার একটা বাণী বা বার্তা বহন করছে। সেই দিক থেকে আমরা বনে যারা মানে বেআইনিভাবে প্রবেশ করতেন তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করা বা সতর্ক করা যাতে তারা বেআইনিভাবে বনের মধ্যে প্রবেশ না করেন, এটা যেমন আমরা লক্ষ্য রাখার ব্যবস্থা করেছি, ঠিক তেমনি আবার যারা বনে পাশ নিয়ে বনে যান তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু পরিষ্কার আলাদা সতর্কতা জারি করেছি যে অকারণে বনের মধ্যে তারা ঢুকবেন না। তাদের যে কাজে যাচ্ছেন সেই মাছ ধরা কাঁকড়া ধরা সেই ব্যাপারে তাদের একটা সাবধানতা যেন থাকে, এটা যেমন বলছি। তারপরেও আমাদেরও তরফ থেকে সরকারের বন দপ্তরের তরফ থেকে যে জায়গাটা আমরা ব্যবহার করতে চাইছি সেখানে বেশ কিছু বোট সার্ভিস হিসাবে আমরা চালিয়ে রেখেছি নদীপথে, যাতে তারা এলাকার যারা বনে গেছেন তাদের জন্য সতর্ক রাখেন বা বাঘের চলন সম্পর্কিত ব্যাপারেও সাবধানতা করে দিচ্ছি বনে যারা আছেন তাদেরকে। এইভাবে বিধিবদ্ধ ব্যবস্থায় একটা সতর্কীকরণ জায়গা মধ্যে দিয়ে মানুষ যাতে বনে যত্রতত্র বেআইনিভাবে প্রবেশ না করে, বনের পাড়ে যা ঘোরাফেরা না করে, মাছ ধরতে না যায়, সেটা যেমন সাবধানতা করা হয়েছে, ঠিক তেমনি আবার আমরা যারা বনে পাশ নিয়ে যান তাদেরও সাবধান করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে বা সরকারের কাছে আমাদের বন দপ্তরের কাছে সবচেয়ে বড় মানে উপায় বা বড় পন্থা মনে হয়েছে যে তাদের সাবধান করা বা সতর্ক করা। কিন্তু সবচেয়ে একটা সমস্যাও হয়েছে, করোনা কেন্দ্রিক মানুষ কর্ম হারিয়ে ফেলায়, উপার্জন হারিয়ে ফেলায়, মানুষ কিন্তু একটু উপার্জনের তাগিদে বনের দিকে বা বিকল্প উপার্জন খুঁজতে বনের দিকে যেতে চাইছে। সেই কারণে মানুষকে বিকল্প উপার্জনের জন্য বেঁধে ফেলা তাদের কাজের দিশা বা তাদের কর্মসংস্থানের দিশা, সেই কারণে আমরা গ্রাম পঞ্চায়েতগুলোতে 100 দিনের কাজের উপরে খুব জোর দিয়েছি যাতে বনের পার্শ্ববর্তী গ্রামগুলোতে 100 দিনের কাজের মধ্যে মানুষকে বেঁধে ফেলা যায় বা তাদের কর্মসংস্থানের মধ্যে আনা যায়, সেই উদ্যোগটা আমরা নিয়েছি। আর অন্যভাবে সমগ্রভাবে বন এলাকার মধ্যে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আমরা জারি করেছি যার মধ্য দিয়ে মানুষ এই মুহূর্তে বাঘের যে একটা বিরাট আক্রমণের একটা স্বভাব লক্ষ্য করা যাচ্ছে বা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে সেটার থাকে বাঁচতে, যাতে যে কোনো মুহূর্তে তারা বনের মধ্যে প্রবেশ না করেন, এইটা আমরা জোর দিয়েছি। আর জোর দিয়েছি পঞ্চায়েতগুলোতে যে 100 দিনের কাজের মধ্যে তাদের কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসা বা কাজের যোগান দেওয়া, তাহলে তারা যদি কাজ পায় তাহলে তারা বনে যাবে না। আমরা প্রাথমিকভাবে তাদেরকে বা বাঘের হাত থেকে বাঁচাতে আমরা এই উদ্যোগ বা আমাদের পঞ্চায়েতগুলোকে যেমন নির্দেশ দিয়েছি বা বন দপ্তরকে যে সতর্কতা জারিকরণের যে নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে বাঘের কবলে মৃত্যু যাতে না ঘটে সেই সাবধানতা নিই। এরকম রুজি রোজগার এভাবে লকডাউন চলছে, মাছ ধরে খুব একটা মাছ ধরতে হচ্ছে, 100-150 টাকা 300 টাকা মানে সুন্দরবন জঙ্গলে মানে মাছ ধরছি, মাছও খুব ভালো হচ্ছে। বাঘের আগে তো বাঘ নিয়ে কয়েকদিন আগে একজনকে বাঘে নিয়ে গিয়েছে আমাদের সহকর্মীকে, সে ভয় তো আমরা কিছু করার নেই, পেটের জ্বালা চলছে, কাজ কাম নেই, তবু আমাদের মাইকি পচা শুনেও আমাদের যেতে হচ্ছে মাছ ধরতে, কী করবো, পেটের জ্বালায় লকডাউনের সময় কাজ কাম নেই, রিক্স নিয়ে যেতে হয় সুন্দরবনে কী করবো, জঙ্গলে বলেন কী, জঙ্গলে যেতে হয় আমাদের মাছ ধরতে, এই পেটের জ্বালায় যেতে হয়, লকডাউনে কাজ কাম নেই, একদিন কিন্তু বাঘেও নিয়ে গেছে। হ্যাঁ, আর মাইকি তো শুনলাম যে একজনের বাঘে নিয়ে গেছে, তা শুনেও আমাদের যেতে হয়, কী করবো, পেটের জ্বালায় যেতে হয়। আর মাইকি প্রচার তো করছে? হ্যাঁ, মাইকি তো প্রচার করছে, মাঝে মধ্যে যেতে হয় মানে গভীর জঙ্গলে ঢুকতে, হ্যাঁ গভীর জঙ্গলে যেতে হয় মাছ ধরতে, জঙ্গলের সাইডেও যেতে হয়, এই করতে হয়, যেভাবে রুজি রোজগার চলে সেইভাবেই আমরা দৌড়দৌড়ি করি। পঞ্চায়েত থেকে কিছু করছেন? না, পঞ্চায়েত থেকে আমরা এখন কিছু পাইনি। আপনার নাম? আমার নাম কৌশল। জলযন্ত্রণা নিত্য সমস্যায় পরিণত হয়েছে আলিপুরদুয়ার জেলার তুরতুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাঝোড়া এলাকায়। বেহাল নিকাশি ব্যবস্থার দরুন অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা। দীর্ঘ বহু বছর ধরে এই জলযন্ত্রণা পোহাতে হচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের, অথচ সেদিকে একচিলতেও ভ্রূক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের। স্থানীয় প্রশাসন হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ বাসিন্দাদের। দীর্ঘ কত বছর? 10-12 বছর বেশি। না, এখানে ক্যানেল ছিল বলে
সেখানে বন্ধ করে দিচ্ছে, তারপরে আমার বাড়িতে শুধু জলে করানো পঞ্চায়েতের বলা হচ্ছে, পঞ্চায়েত করছে স্যাংশন হয়ে যেতে হবে, বাইকটা বলা করছে মাটির জমি করে কিছু করেন। ব্যবহৃত পিপিই কিট প্রকাশ্য রাস্তায়, বারাসাত হাসপাতালের ছায়া এবার বারাসাতের ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন এলাকায়। পুরসভার প্রশাসক মণ্ডলী কাঠগড়ায় তুলেছেন ডায়াগনস্টিক সেন্টারকে। করোনা সংক্রমণের ক্রমবর্ধমান আবহে ব্যবহৃত পিপিই কিট পড়ে আছে ঘন বসতিপূর্ণ বারাসাতের নবপল্লী এলাকার রাস্তার ধারে। রোডের পাশেই রয়েছে বারাসাতের একটি ডায়াগনস্টিক সেন্টার, যেখানে বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট হয়। লকডাউনের সকালে শুক্রবার এলাকার মানুষ নবপল্লী সার্কুলার রোডে পিপিই কিট পরে থাকতে দেখেই শিউরে ওঠেন। অদূরে দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ারদের বিষয়টি জানিয়েছেন। তথাপি দীর্ঘ সময় ধরেই পড়ে থাকলো ব্যবহৃত কিট, আর এ বিষয়ে অস্বস্তি বাড়ছে এলাকাবাসীর মধ্যে। অবশেষে পুরসভার প্রশাসক মণ্ডলীর স্বাস্থ্যের দায়িত্বে থাকা প্রশাসক চম্পক দাস সরাসরি কাঠগড়ায় তোলেন নবপল্লী ডায়াগনস্টিক সেন্টারকে। বিষয়টির বিশদে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থা, কি জিনিস, হ্যাঁ হ্যাঁ হবে তো অবশ্যই। আমরা একজন কেউ অফিসে সুপারভাইজারকে আমরা খবর দিয়েছি, খবরটা দিয়ে দিয়েছি অলরেডি। অফিসকে জানানোর পরেই এটাকে নিশ্চয়ই তুলে নিয়ে যাবে আমার পুরসভা যথারীতি। এইটা কি করে আপনি, আমি বলি বলুন তো আপনাকে, হ্যাঁ দেখলাম, তবে তবে দেখে মনে হলো ব্যবহার করাই, ব্যবহার করা না হলে এমনি কেউ কিনে এনে নিশ্চয়ই আর ফেলবে না। আতঙ্ক তো অবশ্যই 100% আতঙ্ক, কারণ এখানে প্রত্যেকটা মানুষ আতঙ্কে ভুগছে, কারণ এখানে যেহেতু অনেক রকমের পেশেন্ট আসছে, বাচ্চা আসছে, আমরা রয়েছি, আমাদের আমরাও তো কেউ সেফ, নিজেদেরও তো বাঁচবার একটা ইয়ে থাকে, চিন্তাধারা থাকে। তো আমরা এইটা না, আমরা 100% আপনাকে কী করে কিছুই বলতে পারবো না, তবে ফেলেছে তো আশেপাশের এইখানকারই যারা ব্যবহার করছে তারাই ফেলেছে, তারাই ফেলেছে। পাবলিক তো আর করবে না নিশ্চয়ই, এ তো স্টাফরাই কেউ করবে যারা এই সময় এই নিয়ে, হ্যাঁ এরা এদের এরা ছাড়া তো আর কেউ করবার নেই, এরাই করেছে। আমার নাম শীতরঞ্জি আরজি। পেট্রোল পাম্প ডাকাতির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। এই ডাকাতির ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার কাটাগড় এলাকার একটি পেট্রোল পাম্পে 8-10 জন সশস্ত্র দুষ্কৃতীর দল হামলা চালিয়ে 1,00,000 টাকা লুট করে বলে অভিযোগ। দুষ্কৃতীরা ওই পেট্রোল পাম্পের 4 কর্মীকেও ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ। আর এই ঘটনার পরই তদন্তে নেমে ডাকাত দলের এক পাণ্ডাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। গত ইংরাজি অর্থাৎ গতকাল আর কি 11 তারিখ ভোর আনুমানিক 2:30 সময় আমাদের কাটাগড়ে যে গ্রিন ইন্ডিয়া পেট্রোল মার্ট আছে ওখানে একটা ডাকাতির ঘটনা ঘটে। 10-12 জন দুষ্কৃতী পেট্রোল পাম্পে ডাকাতি করে। ওখানে ওদের যে সেলস হওয়া টাকা প্রায় 1,00,000 টাকা নিয়ে নেয় ওদের থেকে, এবং 4 জন স্টাফ ছিল ওদের যারা তেল সেলার, ওদের গ্যাস আউট করে। এবং খবরটা আসার পর সঙ্গে সঙ্গে আমাদের ইংলিশবাজার থানার পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছায়, প্রপার ইনভেস্টিগেশন স্টার্ট হয় আন্ডার সুপারভিশন অব সুপিরিয়ার। এবং এই ঘটনায় আমরা একজনকে আপাতত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, গ্যাং ডিটেকশন আমাদের হয়ে গেছে, এবং আশা করছি খুব শীঘ্রই লুটেড টাকা এবং বাকি আসামিদের আমরা গ্রেপ্তার করতে এবং টাকা রিকভারি করতে সক্ষম হব। যে অ্যাকিউজড আমরা অ্যারেস্ট করেছি ওকে আমরা কোর্ট ফরওয়ার্ড করছি আজকে 10 দিনের পুলিশ রিমান্ডে। কোর্ট যে কদিন পেয়ার অ্যালাউ করে তার বেসিসে ডেভেলপমেন্ট যা হবে সেটার বেসিসে আমরা আবার নেক্সট স্টেপ নিয়ে আমাদের ইনভেস্টিগেশন ডেভেলপ করব। নাম যে ফরওয়ার্ড হচ্ছে
গোকুল ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওদের জোকাহা। বনগার গঙ্গানন্দপুরে নলকূপের গর্তে টকবক করে ফুটছে জল, পাটকাঠি দিয়ে আগুন দিতেই জ্বলছে আগুন। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে নারায়ণচন্দ্র মণ্ডলের বাড়িতে একটি নলকূপ খননের কাজ শুরু করতেই তীব্র গতিতে মাটির নিচ থেকে জল বের হতে থাকায় নলকূপ অন্য জায়গায় বসানো হয়। এদিকে পুরনো নলকূপের গর্ত থেকে জল টকবক করে ফোটার আওয়াজ পায় বাড়ির লোকেরা। খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। এরপর বিডিও, এসডিও ও পুলিশ প্রশাসনকে ঘটনার কথা জানান এবং ঘটনাস্থল ঘিরে দেওয়ার ব্যবস্থা করেন। এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান জাফর আলী মণ্ডল বলেন, সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারিভাবে সঠিক তথ্য জানার পর বোঝা যাবে সঠিক কী কারণে এই আগুন জ্বলছে। আজকে সকাল আনুমানিক 9টা নাগাদ কল্যাণপুর গ্রামসভার সদস্য গোপাল বিশ্বাস আমাকে ফোন করলেন, ওর গ্রামে একটা অলৌকিক কাণ্ড ঘটছে। জানতে চাইলে সে বলল, নারায়ণচন্দ্র মণ্ডলের বাড়িতে তারই গ্রামের, মানে নিজের কাজের প্রয়োজনে, মানে পানীয় জলের প্রয়োজনে নয়, বাড়ির প্রয়োজনে সে একটি 3-5 পাইপের টিউবওয়েল বসানোর উদ্যোগ নিয়েছিল। হঠাৎ করেই যখন টিউবওয়েলের পাম্পিংটা শুরু হয়েছে, অতর্কিত জল বাস্ট করে উপরে উঠে যায় আকাশের দিকে। মিস্ত্রিরা ভয় পেয়ে যায় এবং জায়গা চেঞ্জ করে তার অন্যত্র টিউবওয়েলটি বসায় সেই বাড়িতেই। সেটা হচ্ছে গত বৃহস্পতিবার, ইংরেজি 10 তারিখ। আর গতকাল থেকে বেপরো একটি শব্দ হচ্ছিল ওই পাম্পিং করা গর্ত থেকে। সকালে আমরা খবর পেয়ে যখন ছুটে গেলাম আজকে, যে দেখলাম ওরা যা বলছে ঘটনাটা সঠিক। পাড়ার কিছু লোকজন একটা পাটকাঠির মাথায় একটু আগুন জ্বালিয়ে টিউবওয়েলের গর্তের কাছে যখনই ধরেছে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে নিষেধ করলাম যে এরকম ঘটনা করা যাবে না। আমরা প্রশাসনকে খবর দিলাম, ওসি গোপালনগরকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার স্টাফ পুলিশ গাড়ি পাঠালেন এবং জায়গাটা আমাদের তত্ত্বাবধানে আমরা ঘিরে দিলাম। আমরা বিডিও বনগাকেও জানিয়েছি এবং আমাদের মহকুমা শাসককেও জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন অবিলম্বে ওই জায়গাটার অরিজিনাল ঘটনাটা কি তারা বলবেন। কিন্তু আমাদের ধারণা হচ্ছে আমাদের এলাকাটা অরিজিনালি বেশ কিছুদিন পূর্বেও একটা সার্ভে হয়েছিল, মানে সেটা হচ্ছে ওএনজিসি গ্যাস সম্পর্কে, এবং তারাও বলেছিলেন আমাদের নাকি খুব কাছাকাছি ওএনজিসি গ্যাস আছে আমাদের মাটির নিচে। আমরা সন্দেহ প্রকাশ করছি সেটাও নাই, হতে পারে যে পাইপিং যখন বোরিং চলছিল তখন ওই গ্যাসের কোনো একটা জায়গায় লিকেজ হয়ে এই ঘটনা ঘটতে পারে। আতঙ্কে রয়েছে, ভয় পাচ্ছে, কী বলবেন? এখন এলাকার মানুষ একটা জিনিসই ভয় পাচ্ছে, যদি ওখান থেকে কোনো রকমভাবে আগুন জ্বলে যায়, কারণ একজন চেষ্টাও করেছে ওটা কী গ্যাস, একটু মানে কী বলবো, কোনো লাঠির আগায় বা কাঠির আগায় আগুন জ্বালিয়ে চেষ্টা করেছিল, তার সেটা আমরা নিষেধ করেছি এবং এলাকার মানুষ চাইছে প্রকৃত ঘটনা অবিলম্বে উদ্ঘাটন হোক, সেটা সরকারিভাবেই, এবং আমরাও পঞ্চায়েত প্রশাসন আমরাও পারতপক্ষে সর্বতোভাবে সহযোগিতা করব। জাফর আলী মণ্ডল, প্রধান গঙ্গানন্দপুর জিপি। কল ফোটার সঙ্গে সঙ্গে 50 ফুট যেয়ে আর যাচ্ছে না ভিতরে, ছাদ বেয়ে জল উঠে যাচ্ছে অনেক দূরের থেকে। তারপরে আমরা আর করতে পারলো না। তারপরে বলেছে কি ঠিক আছে আমরা কালকে আসবো। আমি ঠিক আছে আপনারা কালকে আসুন। এসে কালকেও চেষ্টা, কিছুদিনকে চেষ্টা করেছে, হয়নি। তারপরে এইখানে করে এটা তো হয়নি। আর কালকের থেকে মানে এরকম হচ্ছে সন্ধ্যার থেকে 4টের থেকে। এখন আমি যে আমাদের যে মালিকটা করেছে ওনাকে আমি বলছি যে দেখুন দাদা আপনি একটু আসেন তো, আমাদের এখানে এরকম খুব শব্দ হচ্ছে, তাহলে কী হচ্ছে? তাহলে উনি কালকে আসেনি, সকালে এসে তারপরে আমাকে বলেছে দেখুন বৌদি আসেন তো এখানে। তার আমি এসেছি, এখানে বলেই যাচ্ছে যে কী করবো এখানে। আর তারপরে উনি একটা মানে পাট কাটিয়ে এনেছে, ডিসলাইতে ধরিয়ে দিয়েছে ভিতরে, আর আগুন জ্বলিয়ে যায়। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।